নিজেকে হত্যা করুন নিজের রাগকে দমন করুন আপনার জীবনের চাওয়া পাওয়াগুলোকে মাটির সাথে মিশিয়ে দিন আপনি নিচে থেকে আরো নিচে নামেন ঠিক যেমনি ভাবে একটি বিষ মাটির গভীরে পুঁতে দিলে সেটি বড় হয়ে বট বৃক্ষ হয় ঠিক তেমনি ভাবে নিজের ইগুকে নিজের রাগকে গুসাকে মাটির নিচে পুঁতে দিন আপনি একটি বৃক্ষের ন্যায় সফল হলেন তাই প্রথম যা করণীয় আপনি একজন উদ্যোক্তা আপনি একজন দায়িত্বশীল বিবেকবান নাগরিক আপনি যে পণ্যটি নিয়ে কাজ করবেন সেটা হতে হবে উত্তম কোয়ালিটি উত্তম পণ্য আপনি সেই পণ্যটি মানুষের কাছে তুলে দেবার আগে নিজের ঘরে খাদ্য পণ্য হলে খাবেন ব্যবহারী বস্ত্র হলে ব্যবহার করবেন আপনি যখন এক্সপায় হবেন পণ্যটির উপরে তখন সেটি আপনি তাহলে দ্বিতীয়বার আপনি ডেকে আনতে হবে না দিয়ে আনতে হবে না বুস্ট করতে হবে না প্রতিযোগিতা করতে হবে না আপনার কাছে মধু থাকলে পিপিলিকা চলে আসবে আপনাকে শুধু প্রথম প্রথম নিজেকে মাটির নিচে পুঁতে দিতে হবে বীজের ন্যায় কেউ কষ্ট দিছে চুপ থাকতে হবে কেউ ঠকিয়েছে একটু চুপ থাকেন এখন তার সাথে না লেগে তাকে একটু পরে দেখে নেবেন তো প্রথম আপনি যে বীজটা রোপণ করছেন সেটাকে একটা বৃক্ষ হতে দিন সেটা খুব ছোট থাকতে যদি ছেড়ে দেন তার পরিচর্যা তাহলে সে কি একটু বাতাস আসলে আবার তার মাথাটা ভেঙে যাবে তাই তাকে অতটুকু উপযুক্ত হতে দিন যাতে কোনো প্রতিপক্ষের আঘাতে সেটা সহজে কেটে ফেলা যায় একসময় এই বৃক্ষটি নিজের পায়ে দাঁড়াবে তাই আপনি যখন উদ্যোক্তা তখন আপনি নিজেকে পুঁতে দিয়ে বিজয় নেয় বট বৃক্ষ হয়ে উঠুন জীবনকে সফল করতে সঠিক পথে হাঁটুন ব্যবসা বাণিজ্য উদ্যোক্তার ক্ষেত্রে পরিকল্পনা বিজনেস প্রোফাইল প্রথমে করে নেবেন ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা শুরু করলে আপনারই লস আপনি যদি কোনো যান ব্যাংক বলবে দু বছরের পুরাতন ট্রেড লাইসেন্স দরকার দু বছরের দুইটা এর এক পর্যন্ত ব্যাংক আপনাকে ব্যবসায়ী হিসাবে গণবেই না তাই প্রথমেই ট্রেড লাইসেন্সটা করে নিতে হবে তারপরে টিন করতে হবে তারপরে আপনি ব্যবসা যখন আরেকটু আগাইতে থাকবে তখন আপনি সম্ভব হলে লিমিটেড কোম্পানি করে নিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট করে নিতে হবে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে এরপর আপনি এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করতে পারেন পাসপোর্ট করে নিতে হবে আপনি উদ্যোক্তা আপনাকে গড় থেকে বের করতে হবে হাঁটা শিখতে হলে যে যেরকম রাস্তায় বের হইতে হয় হোঁচট খেতে হয় পড়তে হয় বারবার আবার উঠতে হয় সাঁতার শিখতে হলে যেরকম বারবার পানিতে ডুব দিতে হয় নাকে মুখে পানি চলে যায় এভাবে করে সাঁতার শেখা হয় তাহলে একজন উদ্যোক্তার জীবন একটি সংগ্রামী জীবন একজন উদ্যোক্তা একবার পড়বে আর উঠবে একশোবার পড়বে আর উঠবে এটা নয় আমি আমার জীবনে প্রতিটি নিঃশ্বাসে পড়েছি আবার প্রতিটি নিঃশ্বাসেই উঠেছি তাই জীবন সংগ্রামী এগিয়ে আসুন আপনি সাকসেস হবেনি ইনশাল্লাহ আপনার সাকসেস কেউ ঠেকাতে পারবে না আল্লাহ তাল্লাহ নির্দিষ্ট পরিমাণে রিজিক দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই রিজিক আপনি হাত পেতে ভিক্ষা করেও নিতে পারেন কারো কাছ থেকে আবার সেটা আপনি শ্রম ঘাম দিয়েও নিতে পারেন যখন আপনি ভীত হয়ে যাবেন যে হায় আমি কি করব আমি কি পারবো হতাশায় পড়ে যাবেন তখন ধরে নেন আপনি মৃত্যু হয়ে গেছে আপনার এই মাটির খোলসটা বাকি আছে কিন্তু আপনার ভিতরে চরম মৃত্যু হয়ে গেছে চরম মৃত্যু হয়ে গেছে এজন্য আপনি শুরু করব আজ না কাল এই সপ্তাহে না পরের সপ্তাহ এভাবে করে যারা করতেছেন তারা ভুল করতেছেন জয় চিন্তা করছেন যে আমি শুরু করব সে এখনই শুরু করুন কালকে সকাল থেকে নয় আপনি স্বপ্ন দেখুন ঘুমিয়ে নয় আপনি স্বপ্ন দেখা শুরু করছেন বাস আপনার ঘুম চলে গেছে যে স্বপ্ন ঘুম সেটাই স্বপ্ন 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 আবার এর চেয়ে বড় আছে সেটা কি আপনি তো যে যে দেখতেছেন না ঘুমিয়ে আপনার স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য অন্যদিকে আপনি যখন মানুষকে স্বপ্ন দেখাতে পারবেন তখনই আপনার সেই স্বপ্নটা অরিজিন স্বপ্ন অরিজিনাল স্বপ্ন এবং আপনি তখনই প্রকৃত সাকসেস হবেন যখন আপনি স্বপ্ন আপনাকে ঘুমাতে দেবে না এবং আপনি মানুষকে স্বপ্ন দেখাতে পারবেন আপনি শুধু আপনার জন্য পৃথিবীতে আসেন নাই পৃথিবীতে আপনার অনেক দায়িত্ব আপনার স্ত্রী সন্তান বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন যারা আছে এখানেই আপনার দায়িত্ব সীমাবদ্ধ নয় একটি পৃথিবীটা হতে সেই তিন মাস পর্যন্ত যত প্রাণী আছে সকল প্রাণী আপনার উপরে হক আছে হক আছে সকলের দায়িত্ব আপনাকে পালন করতে হবে পৃথিবীর প্রতিটা মানুষের প্রতি আপনার দায়িত্ব আছে হয় সামনাসামনি তাকে সহযোগিতা করবেন অথবা তাকে দোয়া করে সহযোগিতা করবেন অথবা তাকে পরামর্শ দিয়ে করবেন প্রত্যেকটা হক আছে আপনার জীবনের প্রতি আপনার এই জীবনের জবাব আপনাকে একদিন দিতে হবে হিসাব একদিন দিতে হবে দুনিয়ার বুকে আপনি বিশ বছর চল্লিশ বছর ষাট বছর একশো বছর বাচ্ছেন এই সময়টা আপনার হক কতটুকু আদায় করছে শুধু দুনিয়াতে আসলাম স্ত্রী সন্তানের হক বাবা মায়ের হক ভাই বোনের হক বা প্রতিবেশীর হক শেষ নয় সকল প্রাণীর হক আপনার মাঝে আছে আপনি যাকে পারেন সরাসরি আহার দিয়ে পরামর্শ দিয়ে তার বিপদে পাশে দাঁড়িয়ে তাকে সুস্থ করে তার সেবা করে তারপরে যারা দূরে আছে দুহাতের মাধ্যমে সকল প্রাণীর জন্য দোয়া করা সে আল্লাহ আপনার আঠারো হাজার মাখলুকা আপনার সৃষ্টির সকলকে রহমত দিই যারা অপরাধ করছে ভুল করে ফেলছে মাভূত আপনার সৃষ্টি আপনি মাফ করে দিন এভাবে করে প্রতিটি প্রাণী প্রতিটি মানুষ মানুষের প্রতি আপনার দায়িত্ব আছে আপনাকে দায়িত্ব পূরণ করতে হবে আমি খাইছি আমি ভালো আছি আমি ভালো পোশাক করছি আমি ভালো গাড়িতে চলতেছি আর কৌশল করে মানুষের সম্পদকে আমি পুঞ্জীভূত করতেছি এটা ডাকাতি এটা করা যাবে না আগে আপনি আপনার ভিতরটাকে মানুষ করেন তারপরে আপনি মানুষ আসসালামু আলাইকুম রহমতুল্ল